বাড়ি উত্তর জনগর, উত্তর জনগর 2 নম্বর ওয়ার্ড। কি হয়েছে? আমার বাসার থেকে ডাইকে আনিয়ে আমার বাইকনা আছে, বাইকনার লগে টুকান দাম হয়েছে। কি নাম আপনার? আমার নাম হলো রাকি। ভাই বলে হ্যারে বলে বুড়িয়া পাগল কইছে। পাগল করার পরে আমার বলে তোমার বাইকনা আমার পাগল কইছে, তুমি এটা বিচার করবা খাই সকালে মতির। তো আমি গিয়ে ইচ্ছা করবো যাও, তোমরা অন্ত গঞ্জাম করে না। বাড়ির দিকে গেছি গিয়া সকালবেলা 9:30 দিকে আমার বাড়ির থেকে লোক দিয়ে ডাকে ওই বেডের সামনে আনে। সামনে আইনা তখন তখন তো আমি আমার বাইকের দুইটা থাপড় দিয়া কইছি যেন ওই মুরব্বীর কাছে মাপসা পাওতে দিয়া তুই পাগল কেন করলি। এই কথা কইতে কইতে ওরা মাইতে শুরু করে আমারে এবং আমার বাইকারে আমার পোলার বউ এই আমার তারপর দেশ আসে আমি বাড়ির দিকে আসি। বাড়ির দিকে আসার পর ওরা বাড়ির ভিতরে ঢুইকা আমার বাড়ির ভিতরে আমার ওয়াল ক্যাবিনেটের তালা ভাঙে এবং বাড়ি লুটপাট করে বাড়ির দোয়ারের থেকে আমার 4 লক্ষ টাকা নিয়ে যায়। আমার মায়ের বিয়ে হয়েছে 18 তারিখ, যে আমার মায়ের স্বর্ণ অলঙ্কার দেওয়ার কথা, এগুলো দেওয়ার কথা, এই টাকা আমি আনছি জোর স্বর্ণ লগের কিনবো মাইয়া উঠিয়ে দিছি 18 তারিখে। তারপরে দিয়ে এগুলো লুটতরস করে নিয়ে যায় আমার পিড়িয়ে বেড়ে এগুলি করছে। তারপরে আবার ওই যে মারামারি করছে সেই জায়গায় হেন কোনো 55,000 টাকা আমার পকেটে ছিল, এইটাও মন্দিরের বলা এই আকবরে নিয়ে গেছে, মন্দিরের বলা আকবরে নিয়ে গেছে। এই এবার আমি মেডিকেলে আইছি, মেডিকেলে আসছি আমি মনে করেন এই সময় কত 11টা 2 তারিখ আসছি, 11টার দিকে আসছি। আসার পরে তখন আমি মেডিকেলে ভর্তি এলাম। ভর্তি হওয়ার পর আমি পোলারে ফোন করে কইলাম তুমি দৌলতখা থানায় একটা জিটি করো। জিটি করার পরে শেষে পরে কইসার ইয়া জিন্নাত দারোগারে ফোন করলাম। জিন্নাত দারোগা আসলো, আইসা দেখার পরে সিদ্দিক স্যার মানে ফোন করে বলে তুই আমার অনুমতি ছাড়া এলাকায় ঢুকছ কেন? দরখাস্ত লেখি, লেখার পর দিয়ে গিয়ে আপনার গিয়ে ওসি সাহেব কইলো কি এটা তদন্ত স্বরূপে জিন্নাত দারোগার মারফতে দেওয়া হলো। জিন্নাত দারোগা করছি গিয়ে সকালবেলা 10:30 দিকে তদন্ত শুরু করলো। তদন্ত শুরু করার পরে আমি ছেলেরে ফোন করলাম, তদন্ত শুরু হয়েছে আমার 4টা বাদ দিয়ে যাও, আমার তো অবস্থা খারাপ, আমি ডায়াবেটিসের মানুষ এবং হাই প্রেশার। তার বাদে যে মনে করেন আমরা ভাত লইয়া আসছে, ভাত লইয়া আসার পরে বাড়িতে ঢোকার সময় আমার বাড়ির গেটের থেকে 50 গজ এদিকে থাকতি আরে রিস্কার উপরে তারা সবাই জাগরে জাগরে মামলা দিছে, সবাই উপরে আদুরা মাই মায়ের চোটে আমার ছেলের হাত পাও এগুলা তো ভিডিওতে দেখতেছেন এগুলি করছে এবং আমার এক বইনের মাথা ফাটে।